এখন অনেকেই প্রশ্ন করে ঈদে মিলাদুন্নবী কোনো সাহাবীরা করে নাই, আমরা বলি আপনারা হাদিস শরীফ পড়েন নাই। ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ নিজেই মাওলুদ পালন করেছে, সুবহানাল্লাহ বলেন। এবং হাদিস শরীফে একটা না দুইটা না, কালকে রাত্রেও আমি 100 উপরে হাদিস শরীফ দেখলাম ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল স্বয়ং প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন তার জন্মদিন উপলক্ষে, এবং তিনি খাসি জবাই করে অর্থাৎ দুম্বা জবাই করে তার জন্মদিনে অনেককে তিনি মেহমানদারি করতেন, সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে যে এই মিলাদুন্নবী নাকি খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের কালচার এটা না। খ্রিস্টানদের কালচার কোনটা হবে যেটা তাদের ধর্মের সাথে অ্যাড হবে, কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলেন বেদাত, বেদাতের সংজ্ঞা আগে বুঝতে হবে, বেদাত কোনটা হবে? এই যে আমরা ফরজ নামাজ শুরু করি তাকবীর উলা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? তাকবীর উলা দিয়ে শুরু করি, সালাম ফিরায় শেষ করি, এই ফরজ নামাজের মধ্যে কিছু যদি সংযুক্ত করা যায়, নতুন কিছু। ফরজ নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। এই নামাজের মধ্যে যদি নতুন কিছু সংযুক্ত করা হয় সেটা হয় বেদাত। আর নামাজের পরে যেমন মুনাজাত আছে, আল্লাহ রাসূল বলেছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন নামাজ শেষ করবে আর একটা তোমাদের জন্য ইবাদত রয়ে গেছে, আদ-দুআ হুয়াল ইবাদা, সেই দোয়া হলো একটা ইবাদত। সকলে বলে সুবহানাল্লাহ। নফল ইবাদত আছে, আল্লাহ বলতেছেন ফাইজা কদাইতুমুস সালাহ ফাযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়াকুদা ওয়ালা যুনুবিহিম ওয়া তাফাক্কারুন, আল্লাহ বলতেছে তোমরা যখন ফরজ নামাজ শেষ করলে তোমরা মনে করছো তোমাদের আমল শেষ হয়ে গেছে, না, তোমাদের জন্য আমি আল্লাহ নফল ইবাদত রাখছি, সুন্নত রাখছি, সুবহানাল্লাহ বলে। অনেকে আছে ফরজ পরে বের হয়ে যায়, সুন্নত পরে না, নফল পরে না, মোনাজাত করে না, আছেন একদল, এটা করবেন না। আল্লাহর ওলিরা ওলি হয়েছে কিভাবে? নফল ইবাদত করে ওলি হয়েছে। নফল ইবাদত বাদ দিয়ে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। অতএব অনেকে মোনাজাত নাই, নফল নাই, বের হয়ে চলে যান, এটা করবেন না। এই কারণে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এটা হুকুম দিয়েছেন। অনেকেই জানেন না, হাদিস শরীফ বলতে গেলে অনেক হাদিস, আর আপনারা নামাজি হবেন, ঈদে মিলাদুন্নবী আপনারা অবশ্যই পালন করবেন। রাসূলের আগমন সম্পর্কে এবছরে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়ভাবে বাংলাদেশ জাতীয় সংসদে গ্যাজেট পাশ হয়েছে, আমরা অনেকদিনে অনেকভাবে করেছি, অনেকেই ফতোয়াবাজি করেছে, আর ফতোয়াবাজি করতে পারবে না। কেউ যদি ফতোয়াবাজি করে যে মিলাদুন্নবী করা যাবে না, বেদাত শিরিক ফতোয়া দেয়, তার নামে রাষ্ট্রীয় মামলা হবে। অতএব খুব সাবধান, যদি আপনার মাসালা জানার দরকার থাকে আমাকে বলবেন, আলেম ওলামাদেরকে বলবেন, আমরা তো ওই কাশিনাথ এলাকা দিয়ে থাকি, বলবেন যে ভাই দুই একটা হাদিস আমাদেরকে দেখান, দেখাবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। কোরআনের আয়াত দেখাবো যে মওলুদ আছে কি না, নবীজির আগমন আছে কি না, শুধু এটাই না, অন্যান্য কিতাবের মধ্যে আমার রাসূল আসবে সেই মওলুদও আছে, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ সহ তামাম বিশ্বে যত ওলামায়ে কিরাম, যত ইমামগণ, তারা মিলাদুন্নবী পালন করেছে। ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তারা কোনোদিনও এই মিলাদ কিয়ামের বিরোধিতা করে নাই। আমরা বলি আমরা মিলাদ কিয়াম করব না, যদি কোরআন শরীফের মধ্যে থাকে যেটা হারাম, হাদিস শরীফের মধ্যে যদি থাকে মিলাদুন্নবী হারাম, আমরাও করব না, যেহেতু আমরা ওলামায়ে কিরাম দেখেছি এটা জায়েজ, আমরা করতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? এটা বেদাত না, বেদাত যদি হয় নতুন কিছু সংযুক্ত করে ফরজ নামাজের ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে নতুন কিছু সংযুক্ত করলে সেটা বেদাত হবে, কথা বলেন ঠিক কিনা? এরকম বেদাত ধরতে গেলে মাইকি কথা বলতেছে এটাও বেদাত, জুব্বা পরেছি এই জুব্বা রাসুল পরে না এটাও বেদাত, কথা বলেন ঠিক কিনা? আপনি যে পোশাক পরেন এই পোশাক রাসুল পরে নাই, সাহাবিরা পরে নাই, আপনি যে মসজিদে টাইজ লাগাইছেন, মাইক লাগাইছেন, এগুলো রাসুলের জামানায় ছিল না, এগুলো ধরতে গেলে তো বাগান শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? ভেতনা বাদ দিয়ে সঠিক সমাধানে আসুন, আসুন, যে যে পীরের মুরিদ হন অসুবিধা নাই। রাসুলের আগমনে নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি এক দেরহাম পরিমাণ খরচ করে, আমি আবু বকর কথা দিলাম আমার সেই নবীর উম্মত, আমার সেই রাসুলের আশেককে আমি আবু বকর ভেস্তের মধ্যে আমার সঙ্গে নিয়ে ডুববো। আর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি আমার রাসুলের জন্মদিন এই রবির আওয়াল মাসে যদি এক দেরহাম পরিমাণ খরচ করে, আমি উসমান কথা দিলাম তাকে নিয়ে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব। আর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন, একই কথাই বলেছে, এই মিলাদুন্নবী নতুন কিছু নয়। এখন আমরা জশ্নে জুলুস করি, র্যালি করি, এটা না করলে তো প্রচার হবে না।
কথা বলেন ঠিক কিনা, যেদিন এই এলাকার মধ্যে ঈদে মিলাদুন্নবী কায়েম হয়ে যাবে ওই দিন আমরা মসজিদে মসজিদে জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দরুদের মাধ্যমে আমরা নবীকে রাজি খুশি করবো। কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু বাতিল ফেরকা আমাদেরকে ফতোয়া দেয়, এই কারণে আমরা সবাইকে একটু অ্যালাউন্স করার জন্য, জানানোর জন্য আমরা জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন্নবী করি। এটা কি নাজায়েজ? নাজায়েজ। এইদিকে ফতোয়া আসে, কিন্তু বিয়ে বাড়িতে মুসলমান বাড়িতে যদি ড্যাকসেট বাজায় ওইদিকে ফতোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো বিবাহ অনুষ্ঠানে যদি ড্যাকসেট বাজায়, বক্স বাজায়, সে বাড়িতে খাওয়া কি জায়েজ হবে? হিন্দু কালচার নিয়ে করতেছেন, সেই দিকে আলেমদের ফতোয়া নাই। আর আমরা ঈদে মিলাদুন্নবী নারায় রিসালাত বলে স্লোগান দিলে ওই যে বেদাতির দল যায়, এটা বলবেন না। সঠিক ইসলামের দিকে আসুন, মানুষকে সঠিক ইসলাম বোঝান। রাসুলের মহব্বত অন্তরে যদি পয়দা নিয়ে, রাসুলের মহব্বতের দুপুরটা যদি চোখের পানি ফেলেন, এইটাই কঠিন। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ।